বিজেপিয়ে শ্রীলঙ্কা নেপালত গঠন করব সরকার। 2018 চনত এই মন্তব্য হেন করেছিল বিজেপির পূর্বর সভাপতি অমিত শাহে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবর বিস্ফোরণক লৈ চাঞ্চল্য, দেবর মন্তব্যত তীব্র প্রতিক্রিয়া শ্রীলঙ্কা নির্বাচন আয়োগর। আয়োগের মতে শ্রীলঙ্কার দলসমূহে বিদেশী দলের সঙ্গে যোগাযোগ রাখব পারে, কিন্তু কোনো বিদেশী রাজনৈতিক দলক শ্রীলঙ্কাত কাম করার অনুমতি দিয়া নহয়। সদায় বিতর্কর আবর্তত থাকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। হঠাৎ সোমবারে দেবে মন্তব্য করলে নেপাল আর শ্রীলঙ্কাত বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠনের তৎপরতা চলাই আছে দলের তদানীন্তন সভাপতি অমিত শাহে। আগরতলাত এক অনুষ্ঠানত দেবে করা মন্তব্যই হতচকিত করে তুলেছে রাজনৈতিক মহল। দেবর মতে 2018 চনত ত্রিপুরার নির্বাচনের সময়ত রাজ্যিক অতিথিশালাত অজয় জামওয়ালের উপস্থিতিত এই মন্তব্য করেছিল দলের সভাপতি অমিত শাহে। তাতে ক্ষান্ত না থাকি দেবে আর কয় যে অচিরেই শ্রীলঙ্কা আর নেপালত বিজেপির আঞ্চলিক শাখা খুলি তাত সরকার গঠনের কার্যসূচী লব বলেও শাহে কৈছিল। আর এই মন্তব্যের পিছতেই তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছে শ্রীলঙ্কা নির্বাচন আয়োগে। আয়োগের অধ্যক্ষ নিমল কুলসিহেওয়ায় দেশের নির্বাচনী ব্যবস্থায় কোনো বিদেশী দলক অনুমতি প্রদান নকরে বলে উল্লেখ করেছে। ইফালে শ্রীলঙ্কার শাসকীয় দল পদুজানা পেরামুনাত বিজেপির আর্হিত গড়ার পরিকল্পনা। রাষ্ট্রপতি গোটাভেয়া রাজাপক্ষর ভাতৃ বাসিলর। অবশ্যই ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবর মন্তব্য সন্দর্ভত কোনো প্রতিক্রিয়া প্রকাশ করা নাই পদুজানা পেরামুনা অথবা রাষ্ট্রপতি রাজাপক্ষই। এতিয়ালৈকে কোনো প্রতিক্রিয়া প্রকাশ করা নাই কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহেও। বিতর্কিত মন্তব্যের পূর্বরে কুখ্যাত হয়ে পড়েছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। 2018 চনত এপ্রিল মাহত দেবে দাবি করেছিল ইন্টারনেট আর আধুনিক উপগ্রহ ব্যবস্থা প্রযোজ্য আছিল মহাভারতের যুগতো। 1997 চনত মিস ওয়ার্ল্ড হওয়া ডায়না হেডিনক লো বিতর্কিত মন্তব্য দেবর। দেবর মতে ভারতীয় সৌন্দর্য লক্ষ্মী আর সরস্বতীর দরে হব পারে। ন্যাশনাল ডেস্ক, মাইনু জেনি। On the evening of 12th Foundation Day of Hayat Super Speciality Hospital, we would like to thank 6 lakhs plus patients for their trust and belief in us. And a heartfelt gratitude towards all the dedicated doctors, nurses and the support staff for their exceptional services and support throughout these glorious years.